আলা ওয়া সাল্লিম মোহাম্মদিমা চলার পথে আমরা অনেকে জেনে না জেনে গুণা করে থাকি কিন্তু আমরা চাইলেই আল্লাহ তালার কাছ থেকে ক্ষমা প্রার্থনা করে মা পেতে পারে সম্মানিত ভাই বোনেরা হাদিস শরীফের মধ্যে বর্ণিত হয়েছে যে ব্যক্তি দরুদ শরীফটি শুক্রবার আসরের নামাজের পর একই বৈঠকে আশিবার পাঠ করবে আল্লাহ রব্বুল আলমিন তার আশি বছরের ছগিরা গুনা মাফ করে দেবেন আর যদি বার পাঠ করেন চল্লিশ বছরের ছগিরা গুণা আল্লাহ রব্বুল আলমিন মাফ করে দেবেন অথচ আমরা আল্লাহ রব্বুল আলমিনের এই সমস্ত দোয়া কালাম থেকে নবীজি যে দোয়াগুলি শিক্ষা দিলেন সেগুলি থেকে মাহরুম হয়ে রয়েছি তাই আমরা আসুন এই ছোট ছোট আমুলগুলি করার কারণে আমাদের আশি বছরের গোনা যাতে মাফ হয়ে যায় সেই দোয়াগুলি আমরা পাঠ করতে থাকি আল্লাহ নবী বলেন যে ব্যক্তি আমার প্রতি এই доруচরি পাট করবে আল্লাহ রাব্বুল আলামিন এত বড় বড় নেকি দিয়ে দেবেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদানিন নাবিগিল উম্মিই ওয়া আলা আলিহি ওয়সাল্লিম